আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম্যান্ডেস কিচেন আমি আজকে মুরগির একটা অসাধারণ রান্না নিয়ে এসেছি যার নাম দিয়েছি মুরগি পেঁপের টুকরো রান্না মুরব্বী এবং বাচ্চাদের খাওয়ার সুবিধার্থে বোনলেস চিকেন দিয়ে আমি এই রান্নাটা করছি রান্নাটার জন্য প্রথমেই একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল তিনটা তেজপাতা মধ্যে থেকে চিড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি সব কিছুকে একটু সফট করে ভেজে নিব। পেঁয়াজগুলো কিন্তু আবার বেরেস্তা করে ফেলবো না দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা মুরগির মাংস এই মুরগির মাংসগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন এপিটপিট করে দুই তিন মিনিটের জন্য ভেজে নিব এ পর্যায়ে কিন্তু আমার চুলারাস মিডিয়াম থেকে একটু লোতে আছে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আবার বেশিও ভাজতে যাবে না তাহলে কিন্তু মুরগির মাংসের উপরের অংশটা অনেক শক্ত হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি টুকরো করে ধুয়ে রাখা পেঁপে পেঁপে দিয়ে একসঙ্গে একটু নেড়ে চড়ে আরো দু এক মিনিটের জন্য ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দিব একটা পেস্ট যাতে আমি দিয়েছি পেঁয়াজ রসুন আদা টক দই কয়টা এলাচ কয়টা দারচিনি একসাথে ব্লেন্ড করে নিয়েছি শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ ওয়ান থার্ড চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া এখন একটু উল্টে পাল্টে কষিয়ে এতে কিন্তু কোনোভাবেই এক্সট্রা পানি অ্যাড করব না আমি যেভাবে বলছি এভাবে যদি আপনি রান্না করেন তাহলে আপনার পানির প্রয়োজন হবে না এখন আমার চুলার ফ্লেমটা আমি লো করে দিয়ে ঢেকে দিয়ে রান্না করব পনেরো মিনিটের জন্য এর মাঝে আমি একবার একটু নেড়ে চেড়ে দিব কয়েক মিনিট পরে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিব লুক এট দা কালার কতটা সুন্দর লাগছে আর আমার মনে হয় যে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে সে জিনিসটা খেতেও অনেক ভালো লাগে আই হোপ আপনারা বাসায় অবশ্যই একটা জন্য হলেও ট্রাই করবেন এইভাবে নেড়ে আবার আবারও ঢাকা দিয়ে রান্না করব ঢাকনাটা তুলে মাংসটা একটু নেড়ে দিচ্ছি আপনারা দেখতেই পারছেন এখানে কোনো এক্সট্রা পানি নেই তেলটা উপরে ভেসে উঠেছে এখন নামিয়ে পরিবেশন করছি মুরগি পেঁপের কারি সো এই রান্নাটা যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না